কৃষ্ণনগরে কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে প্রচারে সিপিএম প্রার্থী এস এম সাদী। সিপিএম প্রার্থী এবার কৃষ্ণনগরের এই আসন নিয়ে বেশ আশাবাদী। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সকাল থেকে পথে নেমে প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এস এম সাদী। বাম কংগ্রেস নেতৃত্বদের সাথে নিয়ে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি পোর বাজার এলাকায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন সিপিএম প্রার্থী। সিপিএম প্রার্থী এবার কৃষ্ণনগর আসন নিয়ে বেশ আশাবাদী। এর পাশাপাশি তৃণমূল প্রার্থীকে প্রচার থেকে খোঁচা দিতেও ছাড়েননি। যারা এলাকা আছেন, কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন, কে কোথায় পালিয়ে বেড়াবেন, কে কোথায় লুকিয়ে বেড়াবেন, কার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে, এগুলো আমাদের কাছে যে যেরকম তা সেরকমই সেবা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের এই শহরের, এই জেলার সাধারণ মানুষ যারা প্রতিদিন উদয়ন্ত পরিশ্রম করে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, তাদের জন্য আমরা কী করতে পারি, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি, আমরা বামফ্রন্ট এবং ভিত্তিভূমিতে এই আহ্বানটা আমরা সর্বত্রই গ্রাম সহ বুথ পাড়াগঞ্জ এই প্রচার অভিযান। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। সকলে নেমেছেন ভোটের ময়দানে, তবে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।